আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু ছোট্ট একটা বিষয়ে কথা বলবো আপনাদের সাথে বর্তমানে একটা বিষয় নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে সেটা হলো মুফতি জোসিমদ্দুর রহমানিকে নিয়ে মুফতি জোসিমদুর রহমানের ব্যাপারে ছোট্ট একটা কথা বলবো সেটা হলো মুফতি জসিমউদ্দিন রহমানির বক্তব্য যারা শুনেছে আর সে যদি ওলামায় বন্ধ হয়ে থাকে ওলামায় দেয়বন্ধের সন্তান হয়ে থাকে সে কখনোই মুফতি জোসিমদিন রহমানিকে সমর্থন করতে পারে না মুফতি জসিমুদ্দুর রহমানের ওলামাই দেওবন্দের বিরুদ্ধে মাঝহাবের বিরুদ্ধে হক্কানে ফির মাসাইকদের বিরুদ্ধে যেই পরিমাণ যেই পরিমাণ বিদ্বেষপূর্ণ কথাগুলো বলেছে যারা শুনেছে তারা শুধুমাত্র বুঝতে পারে জসিমুদ্দুর রহমানের কি পরিমাণ ভয়ঙ্কর কথা বলে গেছেন আজকে আমরা দেখতেছি এক শ্রেণীর কমি মাদ্রাসা ছাত্র জসুম রহমানের পক্ষে ব্যাপকভাবে লেখা যাচ্ছে এমন এমনকি কথা বলতেছে যে জসুমুদ্দুর রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা ইহুদি খ্রিস্টানদের দাঁড়াবে চিন্তা করা যায় এটা চিন্তা করা যায় যারা জসিমুদ্দিন রহমানের বিরুদ্ধে কথা বলে তারা হিন্দু খ্রিস্টানদের আমি অবাক হয়ে গেছি একজনের একটা পোস্ট দেখেছি আরও বিভিন্ন ধরনের পোস্ট দেখেছি আমি কথা লম্বা করবো না সেই জন্য আমি সেদিকে যাচ্ছি না আমি শুধু একটা কথা বলবো যেই ওলামাই দেওবন্দের সন্তানেরা ওলামায়ে দেওবন্দ দেওবন্দের সন্তানেরা শুধুমাত্র তাপ্টিক জামাতের মধ্যে বিভক্ত যে হয়েছিল সাহাদ কান্দলবি আমাদের বাংলাদেশে আসবে বলেছে এই কারণে তারা এয়ারফোর্ট বিমানবন্দর ঘেরাও করার জন্য আন্দোলন করেছিল আজকে তারাই কি আরেক ভ্রান্ত জসিমুদ্দিন রহমানের পক্ষ নিয়ে কথা বলতেছে এটা চিন্তা করা যায় আমি চিন্তা করতে পারতেছি না যে জসিমউদ্দিন রহমানের এত বড় ভয়ঙ্কর 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 মতাদর্শ থাকার ভ্রান্ত মতবাদ প্রচার করার পরেও সে মাঝাবের বিরুদ্ধে তো পরিষ্কার সে বলে মাঝাবকে শিরিক ফির রেস সে বলে যে তার বক্তব্য আমি আসলে কয়টা বলবো আপনাদেরকে তার একটা একটা করে বক্তব্য বলতে গেলে অনেক লম্বা সময় আমার হাতে এখন আসলে সত্যি কথা বলতে অনেক বেশি সময় না আমি সংক্ষেপে জাস্ট একটা কথা আপনাদেরকে বলার জন্য এসেছি ইনশাল্লাহ এটা নিয়ে প্রয়োজন যদি প্রয়োজন হয় আপনাদের এটা আমি ওদের ওনার প্রত্যেকটা কথা একটা একটা করে আমি আপনাদের সামনে তুলে তুলে ধরে আমি আলোচনা করবো ইনশাল্লাহ পরবর্তী সময় যে কমি সন্তানরা বা সাথে কখনো আপোষ করে নাই মাথা নত করে নাই সেই ওলামায় দেবন্দ সন্তানরা আজকে জসীমউদ্দিন রহমানের পক্ষই এইভাবে কথা বলতেছে আমার অভাগ লাগে এরা অতীত ভুলে গেছে জসীমুদ্দিন রহমানের বক্তব্য একজনও শুরু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আর আমি অসংখ্য বক্তব্য এ টু জেড পুরোটাই শুনেছি জসীমুদ্দিন রহমানের সেটা একদম নাম ধরে ধরে ওলামাই দেহবন্দের হাকাবের ওলামাই দেহবন্দকে সে কাফের ফতোয়া দিয়েছে এরপরেও ওলামাই দেহবন্দের কিছু বর্তমানে ছাত্র যারা আছে মাদ্দেহবন্দ মাদ্রাসা বা কয় মাদ্রাসা ছাত্র এরা জসীমুদ্দিন রহমানকে কীভাবে যে সমর্থন করতে পারে আমার তো জড়ে না তো আমি যদি প্রয়োজন হয় আপনাদের আমাকে বলবেন আমি ইনশাআল্লাহ একটা একটা করে আপনাদের সামনে আমি তার ভিডিওগুলো উপস্থাপন করব ধরো ধরো আমি দেখাই দেবো আপনাদেরকে সে কোথায় কোথায় ভয়ঙ্কর ধরনের এ করেছে আর এটা হতেই পারে না হতেই পারে না এটা আশা করি সকলে আমার কথাটা বুঝতে পারছেন সংক্ষেপে বলার চেষ্টা করছি সালামু আলাইকুম রহমতুল্লাহি